হাই বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু শিখাবো যে গাড়ির এন্টিকাটার এবং কি বিভিন্ন টুকটা কিছু শিখাবো এই যে দেখতে পারতেছেন এটা এন্টিকাটার এটা হচ্ছে আপনার এই যে উপরে দিবো উপরে দিলে দেখা যেতেছে এটা দেখবেন যেমন নর্মাল আছে এখানে দেখেন কোন লাইট জ্বলতেছে না এন্টিকাটারে তো এই যে অ্যান্টিকাটার লাইট দেখতে পারতেছেন এটা মানে উপরে আমি এই যে উপরে ঠেলার কারণে এটা হয়েছে আর এই যে নিচে নামা দিবে নর্মাল এর পরবর্তীতে দেখা যেতেছে এটা আরেকটু নিচে নামা দিব দেখা যেতেছে মানে ডাইনে যেটা নিচে তো ডাইনে সিগনাল দিবে এখন আপনি প্রত্যেকটা মোড়ে যাবেন তো বা বায়ের সাইড করলেন তো বায়ে ইন্ডিকেটার দিয়ে দেবেন এই যে বায়ো উপরে চাপায় দিবেন তো ইন্টিকেটার হয়ে যাবে তো দেখা যাচ্ছে এইভাবে আর কি আপনার কিছু করে মানে চলতে হবে আর এই যে লাইট এটা দেখতে পারতেছেন এই যে যেটা ধরছি এটা এভাবে একটা ঘুরায় দিলে এটা পার্কিংয়ের লাইট আর পরবর্তীতে এই যে দেখেন পার্কিং লাইট ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পার্কিং লাইট শো করতেছে আর আমার গাড়িতে কিন্তু তেল নাই যে তেলের সিগন্যাল দিয়ে দিচ্ছে বুঝলেন এরপরে দেখা যাচ্ছে ব্যাটারি এটা মানে এখন স্টার্ট নাই গাড়ি এই কারণে ব্যাটারি সিগনাল এগুলো দেখাবে তো এই যে পার্কিং লাইট তো আরেকটা দিলাম ওই যে হেড লাইট এখন হেড লাইটের আলো দিচ্ছে এখন হেড লাইট দেখাচ্ছে এই এখন পার্কিং এই আর কি অবস্থা এই যে হেড লাইট এইভাবে কিছু মানে শিখালাম এরপরে দেখা যাচ্ছে এই যে এই জিনিসটা আপনারা দেখতে পারতেছেন এই যে এই যে এটা অফ এটা হচ্ছে মানে আপনার নিচে যে লাইটটা থাকে গাড়ি মানে নিচের দিকে মানে কুয়াশায় যে লাইটগুলো চলে পার্কিংয়ের জন্য এটা দিলে মানে দিয়ে রাখলে উপরে দিলে এটা বেটার এই যে দেখেন এই যে চিহ্ন এখানে ডট এই যে এটা আপনার পার্কিংয়ের জন্য বেটার এর পরবর্তীতে দেখা যেতে সেটা বর্তমানে অফ আমি অন করে রেখে দিই সবসময় ওটা নিয়ে কোনো সমস্যা হয় না আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সুইচ মানে রেফার এই যে দেখেন এটা রেফ আর এটা হচ্ছে মানে আপনার এই যে ইয়াটা আছে না মানে এখানে দেখবেন ওই যে পানির একটা ইয়া দেখতে পারতেছেন এই যে ছোটো ওই যে দেখলাম ওই ইয়াটা ওটা হচ্ছে যে মানে আপনার এই যে ইয়াটা দিলে মানে পানি সিট আসে দেখা যায় অনেক সময় গাড়ির গ্লাস ময়লা হয়ে যায় তো ওই কারণে এটা মানে দিতে হয় তো দিলে দেখা যায় মানে গাড়ির গ্লাসটা পরিষ্কার হয়ে যায় এই আর কি এছাড়া আর দেখা যেতে এইখানে এই যে দিলাম তারপরে এটা দিলে মানে দেখা যেতে এটা মানে হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড পিছনে দেখতে পারবেন পিছনে মানে ইয়ে আছে ইয়ে আছে মানে গ্লাস ক্লিন করার জন্য ইয়েটা আছে তো এইভাবে আপনার মানে দেখা যায় এটা ঘুরে দিবেন তো পিছনে পরিষ্কার করবে তারপরে এইভাবে নিচের চাপা দিবেন তো দেখবেন যে ওইখানে পানি পর্যন্ত এসে পড়বে এরপরে দেখা যাচ্ছে যে মিক্স এইভাবে ধীরে ধীরে দিবেন তো এগুলি মানে একটু একটু করে কাজ করতে পারবেন এই আর কি আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন ইনশাল্লাহ আর যদি ভালো না লাগে প্লিজ কেউ ডিসলাইক দিবেন না দয়া করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবেন তাহলে নোটিফিকেশন হিসেবে বিভিন্ন আমার ভিডিও পাবেন তো ওকে বাই ভালো থাকবেন